আজকে তোমাদের সামনে এলাম দেখাতে যে আমরা কত সুন্দর গাজরাই। দেখো আমরা কত লক্ষ্মী বাচ্চার মতো গাজরাচ্ছি, আবার লাইন দিয়ে দিয়ে গাজরাই, জানো তর্স হয় না। আমি যখন আজরাই পুটুষ্টি লাপালাপি করে, শুধু একবার দেখো কি আরাম গো, ঘুম এসে যাচ্ছে বুঝলে। হ্যাঁ গলার পাশটা একটু দাও দেখে নি, খুব ভাস লেগেছে। পুটু সব সময় আমার গলাটা ক্যাক করে ধরে আর এরকম ভাবে ফাঁস লেগে যায়। কি গো হলো নাকি তোমাদের? আমি তো দাঁড়িয়ে আছি অনেকক্ষণ ধরে, হয়েছে কি? ওফ, এরম ভাবে সরিয়ে দিচ্ছ কেন? আমার কি কোনো পেস্টিজ বলে কোনো ব্যাপার নেই নাকি? ধর বাবা পালিয়ে যা। কি আরাম গো, আমি একটু স্বর্গের রাজ্যে ভাসছি। এই যা যা, আর স্বর্গরাজ্যে ভাসতে হবে না, অবশেষে আমার পালা এলো। যা বাবা তুই খাঁচায় ঢুকে থাক। কি আরাম কি আরাম, বাবা রে বাবা, জটে ভরা শরীরটা এতদিনে ছাড়ছে। ও হো 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 হো, আরামে আরামে আমি অস্থির হয়ে যাচ্ছি। ওরে বাবা রে, কি আরাম কি আরাম। গলা গলা গলার ভেতরটা একটু দাও, তলা দিকটা একটু দাও গো। ওগো শুনছো, তলা দিকটা একটু দাও, তলা দিকটা। এইখানটা কথাই বলছিলাম। বাবা রে কি জল লেগেছে দেখো, এই পুলুর জন্য, পুলুটোটার জন্য লাগে জানো। ও আবার আমাকে নামে কী সব বলছিল, আমি গলা ক্যাঁক করে ধরি, আমি ধরি না আসলে, ধরে ও। বাবা রে, জটে ভরা ছড়িটা এতদিনে ছাড়ছে। এক এক লেজুটা এমন করে ধরছো কেন? ও ছাড়াচ্ছো, দেখো বাবু লেজুতে বেশি লোম নেই আমার, আবার ছাড়িয়ে মারিয়ে একটু ফাঁকা করে দিও না। ও হো, যা ছাড়াচ্ছো, মনে হচ্ছে যেন আমার তুমি বেনুনি করছো। বাবা রে বাবা, এ কী কেলেঙ্কারি বাবা, লেজু নিয়ে আবার টানাটানি করে। বাবা রে বাবা।